নমস্কার বন্ধুরা, আজ আরও একবার আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ইংরেজি বানান শিখতে চান বা ইংরেজি শব্দ বানান করে লিখতে চান বা পড়তে চান, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে ইংরেজি শব্দ পড়তে বা লিখতে আর কোনো অসুবিধা হবে না। ইংরেজি 26টি বর্ণের মধ্যে 5টি হলো ভাওয়েল এবং বাকি 21টি হলো কনসোনান্ট। ভাওয়েলগুলো আমি এখানে লিখে রেখেছি, এ, ই, আই, ও এবং ইউ, এই হলো 5টি ভাওয়েল। বাকি 21টি হলো কনসোনান্ট। এই ইংরেজি বানান শিক্ষা নিয়ে আমি এর আগে আরও 3টে ভিডিও আপলোড করেছি, তো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আগের ভিডিওগুলোতে প্রত্যেকটি ভাওয়েলকে প্রত্যেকটি কনসোনেন্টের পরে বসিয়ে তার উচ্চারণগুলো কেমন হয় সেগুলো আমরা জেনেছি। আজকে আমরা শিখব প্রত্যেকটি ভাওয়েলের পরে যখন প্রত্যেকটি কনসোনেন্ট যুক্ত হয়, অর্থাৎ প্রথমে ভাওয়েল পরে কনসোনেন্ট, তখন তার উচ্চারণ কেমন হয়। তো চলুন তাহলে এবার ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমাদের প্রথম ভাওয়েল হলো এ। প্রথম ভাওয়েলটি হলো এ। এবার এই এ এর সঙ্গে আমরা প্রত্যেকটি কনসোনেন্টকে যুক্ত করে তার উচ্চারণ জানব। এ, বি, এর সঙ্গে যখন বি যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? এ বি অ্যাব। অয় জ ফলায় আকার, বয় হস অ্যাব, এ বি অ্যাব। এবার এর সঙ্গে যখন ছি যুক্ত হলো, এ ছি, তখন তার উচ্চারণ কি হবে? এক। অয় জ ফলায় আকার, কয় হস এক। এবার এর সঙ্গে যখন ডি যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? তখন তার উচ্চারণ হবে অ্যাড, অ্যাড। এবার এর সঙ্গে যখন এফ যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? অ্যাপ, এফ, অ্যাপ। এবার এর সঙ্গে যখন জি যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? এ জি এগ। এ জি এগ। এবার এর সঙ্গে যখন এইচ যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? এইস এহ, এইস এহ। এবার এর সঙ্গে যখন জে যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? তখন তার উচ্চারণ হবে এজ, এজ। এর সঙ্গে যখন জে যুক্ত হলো তখন তার উচ্চারণ হলো এ জে এজ, এ জে এজ। এবার এর সঙ্গে যখন কে যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? এ কে এক, এ কে এক, এক, এ। এবার এর সঙ্গে যখন এল যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে? এল, এ এল এল, এ এল এল, এ এল এল। এবার এর সঙ্গে যখন এম যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এ এম এম, এ এম এম। এরপরে এর সঙ্গে যখন এন যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এ এন এন, এ এন এন। এবার এর সঙ্গে যখন পি যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এ পি অ্যাপ, এ পি অ্যাপ।
এর সঙ্গে যখন কিউ যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে একিউ এক, একিউ এক। এবার এর সঙ্গে যখন আর যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এ আর, এ আর। এবার এর সঙ্গে যখন এস যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এ এস এস, এ এস এজ, এ এস এজ। এরপরে এর সঙ্গে যখন টি যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এটি অ্যাট, এটি অ্যাট। এবার এর সঙ্গে যখন ভি যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এ ভি অ্যাব, এ ভি অ্যাব। এবার এর সঙ্গে যখন এক্স যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এক্স এক্স এক্স, এ এক্স এক্স। এবার এর সঙ্গে যখন জেড যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে এ জেড এজ, এ জেড এজ। তো বন্ধুরা, উচ্চারণগুলো সবসময় যে একই রকম হবে সেটা কিন্তু নয়, কখনো কখনো উচ্চারণগুলো একটু আলাদাও হয়, তবে সাধারণভাবে উচ্চারণগুলো এরকমই হয়। তো বন্ধুরা, আজকে আমরা ভায়োল এ এর সঙ্গে প্রত্যেকটি কনসোনান্ট যুক্ত করে, অর্থাৎ ভায়োল এ এর পরে প্রত্যেকটি কনসোনান্ট বসিয়ে বা প্রত্যেকটি কনসোনান্ট যুক্ত করে জানলাম তার উচ্চারণগুলো কেমন হয়। তো এরপরে আমরা যে ভায়োলগুলি আছে সেগুলির প্রত্যেকটির সঙ্গে কনসোনান্টগুলি যুক্ত করে তার উচ্চারণগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।